ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। উপনিষদ আমাদের বলে সবকিছুর মধ্যেই বিরাজমান পরম ব্রহ্ম, ব্রহ্মাণ্ড থেকে শুরু করে ছোট কীট পতঙ্গের শরীরেও সেই একই পরম শক্তির উপস্থিতি। সুবর্ণ জয়ন্তী বর্ষে এই ভাবনাকে আশ্রয় করে সেজে উঠেছে বেলেঘাটা সন্ধানীর পুজো মণ্ডপ। যে প্রাণের প্রকাশ অণুপরমাণুতে তাই রয়েছে ব্রহ্মাণ্ডে, এমনই এক ভাবনা থেকে শিল্পী কৃষাণ উপাল এবার তৈরি করছে বেলেঘাটা সন্ধানীর পুজো। বৈদিক শিক্ষায় শিক্ষিত ছিল ভারতের প্রাচীন সভ্যতা। তো বৈদিক সভ্যতার সময় থেকে, বৈদিক যুগ থেকে, বেদের সময় থেকে আমরা যে কথা জানতে পেরেছি, পুরাণ বলে সবসময় এক পরম ব্রহ্মের কথা, এক শক্তি, এক ঈশ্বর, যার পার্ট হচ্ছি আমরা প্রত্যেকে। একই ঈশ্বর আমাদের প্রত্যেকের মধ্যে বিরাজমান, একই শক্তি আমাদের প্রত্যেকের মধ্যে বিরাজমান। এই ব্রহ্মাণ্ডের মধ্যেই আমরা অবস্থিত, আবার এই পরম ব্রহ্মের শক্তি আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে, প্রত্যেকটি জীবের মধ্যে রয়েছে। এখানে যেমন বলে জীবন বৃক্ষের কথা, আমরা গীতায় এই জীবন বৃক্ষের উপস্থিতি পাই, যে জীবন বৃক্ষের মাধ্যমে আমরা জানতে পারি, মানে এটা একটা কাল্পনিক বৃক্ষ যার উল্লেখ গীতায় রয়েছে, যেখানে আমরা জানতে পারি যে আমাদের প্রতিনিয়ত যে চিন্তা ভাবনা সেটাই আমাদের জীবনকে কন্ট্রোল করে সব সময় প্রত্যেক মুহূর্তে। তো এই জীবন বৃক্ষের থেকে আমরা সেটাই জানতে পারি যে আমাদের কীভাবে আমাদের ইনার সেলফ আর আউটার সেলফ, আমাদের জীবনে আমরা যা চিন্তা করি সেটাই আমাদের জীবনে রিফ্লেক্টেড। বলা যেতে পারে যে একটা গোটা ব্রহ্মাণ্ড, এক অনন্ত ব্রহ্মাণ্ডে একটা খণ্ড, তার মধ্যে ঢুকে পড়বেন দর্শকরা বেলেঘাটার সন্ধানীর মণ্ডপে এসে, আর তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষে এবার এভাবেই চমকে দিতে চাইছে বেলেঘাটার সন্ধানী। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।